চিন্তাই ওয়ান উত্তেজনা বাড়ছেই। বেজিংয়ের মোকাবেলায় নিজেদের সামরিক শক্তি বাড়াতে মিত্রদের উপর নির্ভর করছে তাইপে। শুক্রবার নতুন করে তাইওয়ানের কাছে আরও $440 মিলিয়ন অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এক বিবৃতিতে পেন্টাগন জানায়, দুটি চুক্তির আওতায় এই যুদ্ধাস্ত্র সরবরাহ করা হবে। সাম্প্রতিক মাসগুলোতে যখন চীন ও তাইওয়ানের মধ্যে সামরিক উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে, ঠিক তখন যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ করার ঘোষণা দিল। নতুন চুক্তি অনুযায়ী $332 মিলিয়ন গোলাবারুদ থাকবে আর $108 মিলিয়ন সামরিক সরঞ্জাম। পেন্টাগন আরও জানায়, এ সমস্ত গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি করবে। এদিকে যুক্তরাষ্ট্রকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে চীন। তাইপের কাছে কোনো ধরনের অস্ত্র বিক্রি না করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অঞ্চলটির সঙ্গে সব সামরিক চুক্তি বাতিল করতে বলা হয়েছে। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন, তাইওয়ান প্রণালীতে নতুন করে উত্তেজনা তৈরি বন্ধ করুন এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করবেন না। যদিও চীনের এমন হুঁশিয়ারি উপেক্ষা করেই তাইওয়ানের সঙ্গে একের পর এক সামরিক চুক্তি করছে যুক্তরাষ্ট্র। এর আগে গেল মার্চে তাইওয়ানের কাছে $61.90 লাখ F-16 যুদ্ধবিমানের গোলাবারুদ বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে। বিশ্বের বেশিরভাগ দেশ এই এক চীন নীতি মেনে চলে। যুক্তরাষ্ট্র চীনের নীতির প্রতি অটুট থাকলেও তাইওয়ানের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে তুলেছে, কেননা নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবেই দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তাইওয়ান। রাহুল রানা, সময় সংবাদ।